সুদান থেকে সেনাবাহিনীর মিশন শেষ করে দেশে এসেই জাতীয় সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন সেনাবাহিনীর রোমানা আক্তার। দীর্ঘ সময় সাঁতারের বাইরে থাকলেও পুলে নেমেই বাজিমাত করেছেন রোমানা। প্রথম দিনে মেয়েদের 100 মিটার ব্রেস্ট স্ট্রোকে স্বর্ণ জিতেছিলেন, 1:18.27 সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছিলেন। দ্বিতীয় দিনেও নিজের পারফরমেন্স দিয়ে ঝলক দেখিয়েছেন সেনাবাহিনীর এই সাঁতারু। 200 মিটার ব্রেস্ট স্ট্রোকে নিজের রেকর্ড ভেঙে গড়েছেন নতুন জাতীয় রেকর্ড। আগে ছিল 2:51.75, এবার হয়েছে 2:51.35। টাইমিং ব্রেক করে আমি নিজের রেকর্ড নিজেই ভেঙেছি। সামনে আরও ভালো টাইমিং কাছাকাছি দেখতে চাই, প্র্যাকটিস করছি, অনেকটা গ্যাপ ছিল। অন্যদিকে ছেলেদের ব্রেস্ট স্ট্রোকেও হয়েছে নতুন রেকর্ড। নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি 2:10.87 সেকেন্ড টাইমিং করে জাতীয় রেকর্ড গড়েছেন। পুরুষদের 50 মিটারের পর 200 মিটারেও স্বর্ণ জিতলেন নৌবাহিনীর এই সাঁতারু। নিজেকে নিজেই ছাড়িয়ে যেতে চান প্রতিনিয়ত। আগে যে রেকর্ড ছিল ওটা হচ্ছে 2:11.45, গত রেকর্ডটা আমারই ছিল আর কি, নিজের রেকর্ড নিজে ভাঙছি। আর বেস্ট টাইমিং হয়েছে তো খুশি আর কি, চেষ্টা করবো যে আমার যে টাইম এটা যাতে সাব রিজন যেটা আর কি সাব অঞ্চলে, এটার যতটা পারি ক্লোজ করা বা ওদেরকে ছাড়াই যাওয়ার আর কি। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় শনিবার থেকে শুরু হয়েছে 4 দিনব্যাপী 33তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। সারা দেশ থেকে প্রায় 500-এর অধিক সাঁতারু অংশ নিয়েছেন এবারের প্রতিযোগিতায়।